মানুষের চেহারা সাথে আরেকটা চেহারা যেন মিল নাই আপনারা বলুন তো এই নিহিত সৃষ্টির স্রষ্টা কে আল্লাহ আর বড় করে বলুন কে আল্লাহ সেই জন্য আল্লাহ পাক আমাদের সকলকে এই দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন একমাত্র একজনেরই গোলামী করার জন্য জবান জবানে বলুন তিনি কে আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন বান্দারে তোমরা যদি আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব বাদুবর ডিএস কামিল মাদ্রাসা থেকে আল্লাহকে বলতেছে আল্লাহ আপনাকে আমরা স্মরণ করি ইবাদতের মাধ্যমে আপনি আমাদেরকে স্মরণ করেন কিভাবে তাফসীর ফিল্লা দেখে লেখা আছে আজকুমকুম আইবের রহমাতি মাগফিরা বলা হয়েছে আল্লাহ আপনাকে স্মরণ করবেন আমাদের গুনাহগুলো মাফের মাধ্যমে আমাদের উপরে আল্লাহ প্রদত্ত রহমত দেওয়ার মাধ্যমে বলুন সুবহানাল্লাহ তাহলে আমরা বুঝতে পারি যে এই যে মাহফিলের আয়োজন করেছে এটা কি রহমত না গজব এই যে সুযোগ আল্লাহ দিয়েছেন মানে হলো গুনাহ মাফের ওসিলার একটা জায়গা আল্লাহ পাক আমাদেরকে করে দিয়ে করে আল্লাহ পাক আমাদেরকে সুযোগ দুগুণ করে দিয়েছেন এই জন্য আমরা আল্লাহর কাছে শুকরিয়া দান আবারও করি আলহামদুলিল্লাহ আমার ভাইরা রাত্র তো প্রায় পৌনে এগারোটার উপরে বাজতেছে অর্থাৎ যে এই টাইমে ওয়া শেষ হয়ে যাওয়ার কথা এই টাইমে কেবলমাত্র মাইক এসে ধরেছি কিন্তু প্যান্ডেলে কানায় কানায় হাজার হাজার মানুষ প্রমাণ করে যে আমরা সুন্নিরা এই মাঠে দিনেও মাহফিল করে দেখাইছি মাগরিবের পরও মাহফিল করে দেখাইছি এবার রাত্রে সারা দশটার পরও মাহফিল করে দেখাইতেছি সামনে হয়তো বা রাত্রে একটার পরে দেখাইতাম পারি ওই জিনিসটা বোঝাইবার জন্য যে সুন্নিরা সিন্নি খাওয়ান না সুন্নিরা আমরা দিনে যেমন রবির পাগল সন্ধ্যায় নবীর পাগল শুরু রাত্রে নবীর পাগল শেষ রাইতে নবীর পাগল জীবনেও নবীর পাগল মরণের সময় নবীর পাগল হতে হতে মরতে চাই কথা বলে ঠিক মালিক আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন মালিকের মালিককে আপনি যত ডাকবেন আল্লাহকে যত ডাকবেন আল্লাহ তো খুশি খুশি আল্লাহ বলছে ইন্নানি আল্লাহ নিশ্চয়ই আমি আল্লাহ আমি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আমি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই ইবাদত হবে একজনের তিনি কে ফাআবুদানি আকিমিস সালাতা লিযিকরি ওই যে আমাকে তোমরা ডাকো এবং আমাকে স্মরণ করো আমাকে স্মরণ করো অর্থেই নামাজ পড়ো জোরে কোন সুবহানাল্লাহ তাইলে আমরা যত ইবাদত করব স্মরণ করব একজনকে জবানটা কোলে বলেন তিনি কে রঙের পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন চলে যেতে হবে বলুন আসল জায়গার নাম কি বড় করে বলুন নাকি এই কবরে তো আমাদের বন্ধু বান্ধব অনেককে নিয়ে যাওয়া যাবে ঠিক কি না আসো তাইলে আসেন এই দুনিয়ার পদ পদবি যখন বন্টন হয় হয়তো বংশের জোরে হয় হয়তো টাকার জোরে হয় নাহলে পাবলিক ফিগারে হয় বিভিন্ন ধরনের যোগ্যতা নির্ণয় করা হয় হয়তো টাকার জোরে আর নাই বংশের জোরে আর না হয় পাবলিক তাকে পাবলিকে বেশি মহব্বত করে সেই জন্য কিন্তু মনে রাখবেন দুনিয়ার যত পদ পদবির জন্য যে কন্ডিশনটা আছে হ্যাঁ কিন্তু আমার নবীকে পাওয়ার জন্য নবীকে যদি আপনি পেতে চান রসুল আপনার সম্পদ আছে কিনা সেটা দেখবে না আপনি যদি নবীকে ভালোবাসাটা দিয়ে দিতে পারেন আমার নবী আমার ভাঙ্গা করে এসেই দিদার নবীর দিদার আমরা চাই কি চাই না আর জবান করবেন চাই কি চাই না এই জন্য যুবক ভাইরা সবাই মহব্বতে জবান খুলে বল আল্লাহু আকবার আমার যুবক ভাইরা আমার গুরু বিবাবাদীরা আমি আপনাদের সামনে ওই কথাটাই বলব যেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে টান্ডার বাজে করার জন্য পাঠাই নাই রাহাজানি করার জন্য পাঠাই নাই বোমা বাজে করার জন্য পাঠাই নাই সন্ত্রাসী করতে পাঠাই নাই চাঁদা বাজে করতে পাঠাই নাই মারামারি করতে পাঠাই নাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে সুন্দর করে বলে দিয়েছে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষ এবং জিন জাতিকে
সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য গোলামি আমরা করতে পারি না আযান হয় মসজিদে আমরা ওই কাঠের নিচে আরাম করে ঘুমায়া থাকি ফজর আযান হয় মোবাইল চার্জে লাগায় ঘুমায়া থাকি কিন্তু মুসলমান কখনো আযান হলে বিছানায় পিঠে গাইতে পারে না হুম ঘুমিয়া হাবিবি কামতানাম আশ-শামস ওয়াল কমর লা ইয়ানাম উঠো উঠো হে বন্ধু আর কত ঘুমাইবা চন্দ্র ঘুমাই না সূর্য ঘুমাই না চাঁদ ঘুমাই না কোন কিছু ঘুমাই না তুমি সৃষ্টির সেরা জীব হইয়া তুমি কেন ঘুমাইয়া থাকবা তুমি তো সেরা জীব তুমি তো আশরাফুল মখলুকাত তুমি কি জানো না তুমি যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আল্লাহর ঘর মসজিদে যাও আমার নবী আপনার নবী বলে ঘরটা যতটুকু দূরে হবে মসজিদটা যতটুকু দূরে হবে প্রত্যেকটা কদমের সাথে সাথে আমার আল্লাহ নেকি দান করে দেয় এই জন্য এত নিয়ামত আল্লাহ দিয়েছেন আমার নবী বলেন উম্মত তোমরা যখন নামাজের জন্য ওযু করতে বসো ওযুটা করার সময় শুরুতে একটা কাজ করবা ওযু শুরু করার আগে তুমি বিসমিল্লাহ বইলা ওযু শুরু করবা বন্ধুরে আমি তাহিরি ব্রাহ্মণ বাড়িয়ার জন্য নতুন না আমি আপনাদের ঘরের সন্তান বাড়ি থেকে আসছি মাত্র 15 মিনিট লাগছে আসতে মাহফিলে কিন্তু আমি তো আপনার ঘরের সন্তান যে কোনো মুহূর্তে আপনারা ভাত করে হাঁটে কাটে বাজারে আমার পান এই কথাগুলো শুধুমাত্র মনে রাখবেন উজু করার সময় বুদ্ধি করে বিসমিল্লাহ পড়ে ফেলবেন আমার নবী আপনার নবী বলেন তারা বিসমিল্লাহ বলে উজু শুরু করবে উজু শেষ হওয়ার পর্যন্ত শুধু বিসমিল্লাহ বলার কারণে ফেরেশতারা ওই উজুকারী জন্য গুনাহ মাফ চাইতে থাকে একবার শুধু তাই নয় আমার নবী বলেন বিসমিল্লাহ করে যখন উযু করবে হাতটা যখন দৌদ করবে যখন বার হাতটা দৌদ ডান হাতটা তিনবার দৌদ করবে বাম হাতটা তিনবার দৌদ করবে ও বন্ধুরে আমার আমার নবীর মোবারক সবার মোবারকে বলেন উম্মত রে তোরা যখন উযু করার সময় যখন তোরা উযু করার সময় হাতটা দৌদ করস আমার নবী বলেন তোমরা হাত দিয়া তো জীবনে অনেক গুনাহ কইরা ফেলাইছো এই হাত দিয়া অনেক গুনাহ কইরা ফেলাইছো এই হাত দিয়া অনেক অপরাধ কইরা ফেলাইছো আমার নবী আপনার নবী বলেন যারা উযু করার সময় হাতটা দৌত করে আল্লাহ রাব্বুল আলামিন এই হাত দিয়া যত গুনাহ বান্দা করেছে সব গুনাহগুলো হাতের গুনাহগুলো ওজুর পানির সঙ্গে আল্লাহ জমিনে ফেলে দেন শুধুমাত্র তাই নয় শুধুমাত্র তাই নয় আমার নবী আপনাকে আমি বলে যখন বান্দা ওযু করার সময় মুখের মধ্যে কলির পানি দেয় মুখের মধ্যে যখন কলির পানি দেয় কলির পানি দেওয়ার সময় যখন গড় গড় করে কলি করে ওই কলির পানি বাহিরে ফেলে দেবে এই জবান দিয়ে কত মুনাফিকি করেছি সেই জবান দিয়ে কত বিগত করেছি সেই জবান দিয়ে কত গালি দিয়েছি এই জিহ্বা দিয়ে কত খারাপ কাজ করেছি আল্লাহর হাবিব করে বিসমিল্লাহর সাথে ওযু করার সময় যখন মুখের মধ্যে কলির পানিটা দেয় আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই কলির পানির সঙ্গে মুখের গুনাহগুলো জমিনের মধ্যে ফেলে দেয় জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না এইভাবে হাতের গুনাহ ছড়াইয়া ফেলা যায় মুখের গুনাহ ছড়াইয়া ফেলা যায় চোখের গুনাহগুলো ছড়াইয়া ফেলা যায় এরপরে আমার নবী একটা হাদিস দিয়া সকল পৃথিবীর মানুষগুলার ঠান্ডা বানাই দিছে প্রেমে পাগল বানাই দিছে এখন বললেন মুনাহির হুজুর আমি কি বলে উম্মতকে পুরাতে বানা বানাই দিয়েছে আল্লাহর হাবিব বলেন তোর উম্মত যদি ওযু করার সময় শেষ কইরা ওযুর দিকে তাকাইয়া আসমানের দিকে তাকাইয়া কালিমায়ে শাহাদাতটা করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য আটটা জান্নাতের দরজা খুলে দেয় আসমানের সাতটা দরজা খুলে দিয়ে দেয় আল্লাহ রহমতের দরজা গুলো খুলে দেয় আল্লাহ জান্নাতের দরজা খুলে দেয় সে যে জান্নাতের দরজা দিয়ে মন চায় ওই দরজা দিয়ে ঢুকতে পারবে এই জন্য যুবক হেলাই হেলাই জীবন নষ্ট করা যাবে না এই জন্য আফদাল ইবাদত সালাত সর্বোত্তম ইবাদত হলো নামাজ এই নামাজের ভিতরে দাঁড়াইয়া আমরা অনেক সময় কি করি জানেন দুনিয়ার কথা মনে হয়ে যায় দুনিয়ার ব্যস্ততার কথা মনে হয়ে যায় হে আমার পর্দারের মা ও ভাদগরের মা ও আমার রামদালের মা সোহাতার মা যত জায়গা থেকে আপনারা এসেছেন হাবলা উচ্চের মা এক আজিবারা মুরাইল কাউতুলির মা হেলাই হেলাই জীবন ধ্বংস করা যাবে না আপনারা জবান খুলে বলুন এবাদত পাওয়ার মালিক হলে একজন দিলটা নরম করে আওয়াজ করে কোন তিনি কে আর মায়া করে কোন না তিনি কে এই জন্য জীবনের যেই নামাজটা
কাজাওয়াত আদায় করে শেষ করতে পারবেন না তাইলে আউসিত নামাজ যেগুলো সামনে আসছে সেইগুলো পড়তেছেন ইসরের নামাজগুলো কেমনে ক্ষমা করবেন এই জন্য আমার নবী আপনার নবী বলেছেন একটা মানুষ হারানো টাকা ফেরত পাইলে বান্দা জান্নাতে খুশি হয় কি কেমন ভাবে কোন মানুষ যদি গুনাহ কইরা বুইটা ফলাই এই গুনাহ করাটা উচিত হই নাই এই জন্য যদি আল্লাহর কাছে তওবা কইরা যদি গুনাহ মাফ চায় আমার নবী বলে হারানো টাকা ফেরত পাইলে বান্দা যেমন খুশি হয় বান্দা গুনাহ করার পরে যখন খালেস নিয়তে তওবা করে আমার আল্লাহ তার চাইতে বেশি খুশি হয়ে যায় জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না এই জন্য আমার যুবক এখানে ম্যাক্সিমাম 75% যুবক তোমার কথাই বলতেছি বৃদ্ধকালের বুড়াটাকে জিজ্ঞেস করো ও বুড়া বাবা বয়স হয়ে গেছে আপুরে আগের মতো হাঁটতে পারেনি তিনি বলে হুজুর আমার হাঁটুতে ব্যথা করে আগের মতো দাঁড়াইতে পারেনি এই হুজুর আমার কোমরে ব্যথা করে লাঠিটা নিছেন কেন ওই রড পা ভাঙ্গে গেলে হাড়ির ভিতরে যেমনি রড লাগায় সোজা করে আমিও হাতের মধ্যে লাঠি নিয়ে কোমরটা সোজা করে দাঁড়াইছি আগের মতো আমি হাঁটতে পারি না এই জন্যই যদি বলি মুরব্বি আগের মতো রুকু দিতে পারিনি কয় না দিতে পারি না এখন যুবকের কাছে প্রশ্ন তুমি রুকু দিতে পারো নি কয় হওয়া আমি পারি কেমনে পারো কয় গায়ের মধ্যে জোর আছে এই জন্য পারি এই জন্যই তো আল্লাহর হাবিব বলেছেন বৃদ্ধকালের ইবাদত জোয়ানকালের ইবাদতের মধ্যে হাজা অনেক পার্থক্য রয়েছে এই জন্য যৌবন যা যুদ্ধে যাওয়ার সময় চার প্রেমিক হতে হলে তুমি একবার ফিলিস্তিনের দিকে তাকাও তাইলে বুঝতে পারবা আল্লাহর প্রেমিক কারে কয় কথা বলেন না ঠিক কিনা আমাদের সাজদায় তারা সাজদায় পড়ে আছে ওরা বোমা মারতেছে এর কোন নামাজ ছাড়ে না আল্লাহু আকবার বলবেন না ওই দিন দেখলাম আজান দিতেছে আজান আজান হচ্ছে তো মসজিদে বোমা মেরা পাশে বিল্ডিং উড়াই দিছে কিন্তু আজান চলছে যে কোন সোমা মার না পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তার আল্লাহু আকবার কথা বলে উঠব না বেঠে আরে ইমান কি জিনিস দেখেন একটা ছোট্ট বাচ্চা বলতেছে এই ইহুদি গোষ্ঠীরা তোরা আমারে বোমা মারতে সস মাথার উপর দিয়া মনে রাখিস আমাদের রক কিন্তু আমাদের মাথার উপর আছে এই কথা আপনি কি দিয়ে ব্যাখ্যা করবেন এই জন্য প্রেমিক হওয়া অনেক ক্লাস আছে শুধুমাত্র নামকা বাস্তে প্রেমিক করে চলবে না প্রেমিক হতে গেলে প্রেমিকের মতেই হতে হবে কথা বলেন ঠিক না বেঠে এই জন্য নামাজ পড়ব পড়ার মতো নবীর মহব্বত করব নবীকে মহব্বত করার মতো যুবকের দল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি যার হাতের দ্বারা কেউ কষ্ট পায় না যার জবানের কথার দ্বারা কেউ কষ্ট পায় না ওই মানুষটাই হইল খাঁটি মুসলমান কথা বলেন ঠিক কিনা এই জন্য যুবক আমার আজকে তিন বেলা ভাত খাইতেছি খানা খানা খায়া খায়া কত আনন্দে হয়েও শুনতেছি কিন্তু একটা বার ফিলিস্তিনের দিকে তাকায়া দেখো বুলেটের আওয়াজের কারণে পেটের বাচ্চা প্রতিবন্ধী হয়ে যাচ্ছে বড় বড় বোমার আওয়াজের কারণে পেটের বাচ্চাগুলো বিকলাঙ্গ হয়ে যাচ্ছে বড় বড় আওয়াজের কারণে ওই মানুষগুলা ভুঁদির হয়ে যাচ্ছে কান্দ্রিয়া শুনে না এমন আমাদের নামাজের টাইমে বোমা মরতেছে এমন ভাবে মুসলমানদের গায়ে করতেছে গাজাডার পুরা মৃত্যুর লাশ বানায় বাড়াইছে এমন ভাবে একের পর এক বোমা মারতেছে ওই দিন দেখলাম একটা হসপিটালে বোমা মাইরা 500 রোগীর তারা মাইরা বাড়াইছে এই ফিলিস্তিন যখন মুসলমানদের একটা প্রাণের জায়গা কথা বলেন না বাজান ঠিক কিনা এই জায়গার দিকে খেয়াল করো প্রেমিক একটু এক্সপ্লেন করো একটু ব্যাখ্যা করেন বুঝেন তারা কি আর আমরা কি এই জন্য যুবকের দল আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিসিলমি কাফা আল্লাহু আকবার বলেন না আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ঈমানদারগণ তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো এখন আমি ফিলিস্তিনি কথা কেন হঠাৎ করে টাইমে আনলাম এই জন্য এনেছি এই ফিলিস্তিনটা মুসলমানদের স্বাধীন রাষ্ট্র এই দেশের ভিতরে কিছু বাদাম না ইহুদির গুন্ডা
আয়েশা বলছে আমরা একটু জায়গা দেন আমরার বাইরে পালাইতাছে এইজন্য তারে তাখানে জায়গা দেওয়া হয়েছে শেষ পর্যন্ত ওরা ফিলিস্তিনের উপরে উইদা আয়েশা জুইয়া বসে পুরো ফিলিস্তিনের 95 ভাগ দখল করে ফেলেছে গাজার মধ্যে কিছু মুসলমানদের বাউন্ডারি বেঁধে ফলাই রাখছে যখন হামাস আক্রমণ করে ইসরায়েলে আর ইসরায়েলে তখন বোমা আমারে গাজায় এখানে ম্যাক্সিমাম মুসলমান এখনো খবর নিয়ে দেখেন 20 লক্ষ মুসলমানকে তারা বন্দী রাখছে খাবার দিতে দেয় না বিদ্যুৎ দেয় না ওই অনলাইনে নেটওয়ার্ক নাই কোনো ঔষধ নেওয়ার জন্য দেয় না ওই জায়গার ভিতরে তারা নির্বিচারে পশুর মতন গুলি কইরা হত্যা করতেছে এই জন্য ফিলিস্তিনের প্রতি এত আগ্রহ কেন ও আমার ভাদুরের বাবা একটা কথাই বলে ঠেলা ঠেলি আর কত করবা ধাক্কা ধাক্কি আর কত করবা যার বিপদ সে বুঝে বিপদ কি জিনিস যার বিমার সে বুঝে বিমার কি জিনিস যে অভাব আছে পেটে খাওয়ার না সে জানে খোদার যন্ত্রণা কি জিনিস কথা বলেন না বাজান ঠিক কিনা ওই ফিলিস্তিনি মুসলমানরা এমন ভাবে তার দিন কাটাইতাছে আর যুবকের দল ওই মুসলমানদের জায়গাটা তারা দখল করে বলাই দিয়েছে এখন বলবেন হুজুর ওই জায়গায় যুদ্ধ হয়ে আপনি একান দিকে চিল্লান কেড়ে আমি কিরে চিল্লাই যাইনি ওই জায়গার ভিতরে একটা মসজিদ আছে ওই মসজিদের নাম হলো মসজিদ আকসা এই মসজিদ আকসার কথা আমার নবী বলে দিয়েছেন মসজিদ আকসার কথা আমার আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন সুবহানাল্লাযী আসরা বিআলিহি লাইলান من المسجد الحرام إلى المسجد الأقصى এই মসজিদের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন এই মসজিদটা এমন একটা মসজিদ এই মসজিদের পাথরগুলো দুনিয়ার কোন বাটা থেকে আনে নাই দুনিয়ার কোন পাহাড় থেকে সংগ্রহ করে নাই ওই ইতিহাস প্রমাণ করে তত্ত্ব প্রমাণ করে ওই পাথরগুলো মসজিদ আকসার পাথরগুলো সমুদ্র মিস থেকে আনা হয়েছে কোন মেশিনের দ্বারা পাথর তোলা সম্ভব না কোন মানুষের পক্ষে পাথর তোলা সম্ভব না ইতিহাস প্রমাণ করে ওই পাথরগুলো সমুদ্রের তল দেশ থেকে উঠানো হয়েছে জিনের দ্বারা জিনের দ্বারা প্রত্যেকটা পাথরের গায়ের ভিতরে সূরা ইয়াসিন লেখা আছিল আরো বড় বড় নাম না আল্লাহ আল্লাহ নাম না প্রত্যেকটা পাথরের মধ্যে সূরা ইয়াসিন লেখা ছিল বন্ধুরে আমার ও আমার বাদুগরের বাবারা হয়তো আজগুলো শুনলে গায়ে লাগবে না যার গায়ে বুলেট লাগতেছে ফিলিস্তিনের মুসলমান বুঝে দিনটা কেমনে যাইতেছে রাতটা কেমনে যাইতেছে এখন বলবেন বাদুগরের ভিতরে ফিলিস্তিনের ইসরায়েলের যুদ্ধের ওয়াজ শুরু করলেন কেন আপনি কি বাদুগর যুদ্ধ লাগাইতে আইছেন নাকি যারা এই কথা বলবে এরা হইল ইসরায়েলের দালাল কথা বলেন ঠিক কিনা দালালের গোষ্ঠী বাংলাদেশে আছে ফিলিস্তিনের পক্ষে কোনো কথা বলে না আবার তারা ভদ্র ভাষায় কথা বলে যুদ্ধ দরকার কি ছিল কেন দরকার ছিল মুসলমান তাদের উপর বোমা মারার আর ওই ওই মুনাফিক গুলা ভুলে গেছে 1947 সাল থেকে মুসলমানকে মারতে 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 2023 পর্যন্ত 95 ভাগ ফিলিস্তিন জোর করে দখল করে নিয়েছে বাড়ি গড়কে উচ্ছেদ করে দিয়েছে আমি বুঝাইতে চাচ্ছি ফিলিস্তিন শুধু মাংস ফিলিস্তিন রাখা নয় এখানে যে মসজিদ আছে এই মসজিদ ফিলিস্তিন একটা মসজিদ নয় এটা পৃথিবীর সকল মুসলমানদের পতন কেবল তোমার মুসলমানদের ভিতরে তোমার মতো মুনাফিকের কারণে আজকে এই মুসলমানদের অপকর্ম হচ্ছে কথা বলেন ঠিক না বেটা এগুলো হলো গুমটা মৌলবি এটা কি মৌলবি যার ব্যথা সে বুঝে কথা বলতে যার ব্যথা সে বুঝে এখন বলবো হুজুর এখান থেকে ছিনলে চিন্তা করবেন হ্যাঁ ওই জন্য কি অবশ্যই হবে কিছু হবে না কেন হবে বাবা শাহজালাল বলে বাংলাদেশে আসছিল মিসাইল নিয়ে আসে না রকেট নিয়ে আসে না নবীর মহব্বত নিয়ে এসেছে আমার যুবক গুলো কই আজকে যুবক ঠিক যুবক জোরে বলো ঠিক কি না বলো আমার কথা হলো বাবা শাহজালাল যখন আল্লাহু আকবার ধ্বনি দিয়েছিল গৌর গোবিন্দের বিল্ডিং টুকরা টুকরা হয়ে গিয়েছিল কথা বলে ঠিক না বেঠে আমি বিশ্বাস করি বাদুগরের জমিনে আল্লাহর ওলির এই আল্লাহর ওলির বাংলা এই আল্লাহর ওলিদের এই পদচারণে ধন্য এই সবুজ শ্যামল সফলা এই শস্য শ্যামলা বাংলাদেশ
আমি মনে করি এই ভাদুরের জমিন থেকে একটা প্রেমিক যদি চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ ফিলিস্তিনের মুসলমানকে রক্ষা করো আমি মনে করি তার চোখের পানির কারণে আল্লাহ পাক ইহুদিদের দুর্গ ভেঙে টুকরা টুকরা করে দিতে পারে হবে না কেন হবে হালাল যদি খেতে হবে হবে না কেন নবীর মহব্বতে চোখের পানি ফেলে কাঁদতে হবে কথা বলেন ঠিক কি না মুসলিম বিশ্ব জাগো জাগো শুধু ফিলিস্তিনিদের চিৎকার কষ্টই কষ্টই এখন বলুন হুজুর এই ওয়াজ করলেন কি লাগে এটা সমসাময়িক কথা আমার কাছে এখন তালিকা করেন ভাদুর যে 50 জনের তালিকা করেন অস্ত্র দিয়ে দেন ফিলিস্তিন যাওয়ার জন্য তাকে দিয়ে দেন আমার নামটা লিখে দিবে আল্লাহ কসম করে বলেন আমার ভিতরে আমি জানা শুরু হয়ে গেছে আমি সেদিনে প্রধানমন্ত্রী বলছি মাঝে মাঝে যে মায়ানমার যে হেলিকপ্টার দেখে ঘুরতে দেয় এই ঘুরতে দিয়ে আমি বিষয়তেন কিনলে যাই অনুমতি দেন দুমা উড়াইলাম আর ইডিয়া দেশটা স্বাধীন করা হয়েছে অস্ত্রের সামনে বাঙালি বাইরে বাপরা আছে না জানা আমরা সেই বাঙালি দেখেন না সিনিয়াস করোনার কারণে ব্যাকটেরিয়া হয়ে গেছে গা ওই ভারতে মৃত্যু লাশ পুরাইবার কোনো লাকড়ি নাই সব লাশের লাশ হয়ে গেছে আমাদের কোরিয়া কিন্তু আমার বাংলাদেশ তারে দেখছেন না আল্লাহ কেমনে নামাজ করছে একমাত্র 360 জন আউলিয়া বা ওলি আল্লাহ আমার বাংলাদেশ কি কোনোদিন দেখিয়েছে না দেখবেন দ্বিতীয় সিঙ্গাপুর বাংলাদেশ হইতে স্যার কয়েকদিন পর ডিজিটাল বাংলাদেশ হয়ে গেছে এবং স্মার্ট বাংলাদেশ হবে ইনশাআল্লাহ সুরি কর্ম রাস্তা ঘাটে চিন্তায় মা বাপ হইবে হ্যাঁ ওই সিসি ক্যামেরা দেখে দেবে দেখে গান দিতে রেকর্ড থেকে ধইরে লয়ে যাবে কথা কোন ঠিক না বেটি সব গুলো সুরি গুলো করে বন্ধ দিয়া এই সুযোগ আমি পাইতেন না সময় আইতাছে কথা কোন ঠিক না বেটি সব আমার মাফের মধ্যে আঙ্গুল ফেলা দিয়ে ওজন কম দিতাম ইতার চলতো না ডাইরেক্ট অ্যাকশনে যাব কথা কোন ঠিক না বেটি আইতাছে সুযোগটা তবে একটা কথাই কি জানে কইতাম মিস্তাম করে ফেলা মানে কি হুঙ্কার মারে ইসরায়েলের ডরাও না যত হুঙ্কার দিয়ে তত বোমা মারে ফিরে জানেননি আমরা অস্ত্র আছি এই কথা ওয়াজ না কইলে জায়গা খবর হবে কেমনে এই অস্ত্র জোগাড় করতে হবে রাস্তা কাটা যাচ্ছে সবই ওই ব্রিজ কালবা সব হইতাছে মেট্রো রয়েছে পদ্মা সেতু রয়েছে টানেল উদ্বোধন হইছে সব হইতাছে কোন অস্ত্র অস্ত্র করতে অস্ত্র মায়ানমার যখন হেলিকপ্টারটা মুসারা দিছেন এরা তো হয়ে আমি ঘরে দিলেন মানে কথা কর ঠিক না বেটি রাষ্ট্রের উন্নতিও দরকার আছে হ্যাঁ রাষ্ট্রের উন্নতি দরকার আছে আজকে 57টা মুসলমান রাষ্ট্ররা আজকে হুঙ্কার দে পাহাড়ে হুঙ্কার দে ইরানে হুঙ্কার দে এরা কাফেও না আর গাজার মধ্যে ডাবল করে বোমা মারে কিরে জানে যে মুসলমানরা হুঙ্কার দেখি দিব মুখের কথা কি সিরা ভিজে মুখের কথা সিরা ভিজে এরা তো দুর্বলতা জানে এই জন্য 57টা দেশের কথা এরা মানে না এই জন্য আজকে মুসলমানদের এই যে একটু পিছনে পড়ে যাওয়ার মূল কারণ আমাদের মুসলমানদের ভিতরে অনেক টাকা খাওয়া ডলার খায়া কালার ফালা লাউনা মানুষ বেশি কথা কোন ঠিক না ডলার খায়া কালার ফালা লাইলা আমি আমার ভাই আমি অন্য ভাই সুযোগ পেলে আমরা বড় গজ দিয়ে দেবো আমার ঘর তো এসি আছে অসুবিধা কি এই আমরা মুসলমানদের অবস্থা এই যখন অবস্থা এই জন্যই আজকে ওই সিটিগুলোর একটা রাষ্ট্র 80 লক্ষ ইহুদি আর কত কোটি মুসলমান হেরারে ডরা না কিন্তু ইসরায়েল টিভি বারবার মিসাইল ছাড়তেছে বোমা মারতেছে এটার কারণ একটাই আমরা মুসলমান ওই দিন দেখলাম এক জায়গাতে মানব বন্ধন হইছে বিশ্বের মুসলিম এক হও লড়াই করো ফোর দিন আবার এখানে আরেক জনের মেলা রয়েছে বিশ্বের মুসলিম এক হও লড়াই করো ফোর দিন আবার আরেক জনের সাহেব বিশ্বের মুসলিম এক হও লড়াই করো তিন দিনে তিন ব্যানার উপরে এক হও লড়াই করো তরাই দিয়ে কইতেছে আমি যখন ঘোরা ধরি তখন এই কথা নিয়ে অনেকের ভাল লাগে না আজকে তিন দিনে তিন বেলার তিন দিন করতে মিল লাগে এটা এমন একটা জাতির ইস্যু সবাই মিলা একসাথে মাঠে নামার দরকার ছিল কথা বলে ঠিক না বেটে যখন আমরা তিন দিন তিন বেলার লামি ওই রাত দুই মিলে যেন লামি না আমার ঘরে এরা বুঝা না যে এরা মধ্যে এক কথা নাই কারণ সার্বজনীন ইস্যু কোনটা আর মুরি সুকুন্দা কেমনে কোন আন্দোলনটা করতে দিব এটা মুসলমানরা জানে না আগে আপনি কি সালাউদ্দিন আইয়ুবের কথা ভুলে গেছেন আপনি কি ওসমানি শাসনামলের শাসন কথা কি ভুলে গেছেন এগুলো কি ছিল সারা দেশ মুসলমানদের হাতে ছিল কথা বলেন ঠিক কিনা একমাত্র মুসলমানদের মুনাফিকদের কারণেই আজকে এই এই মুসলমানদের এত অধঃপতন কথা বলেন ঠিক না বেটি এই জন্য
আমার সাথে বলতে হবে বলেন মুসলিম বিশ্ব জাগর জাগর শুনো তিন স্পিনিদের চিৎকার সময় এসেছে গোরে দাঁড়াবার প্রাণের দাবি আলাসা মুসলিম বিশ্ব জাগর জাগর শুনো তিন স্পিনিদের চিৎকার সময় এসেছে গোরে দাঁড়াবার প্রাণের দাবি আলাসা আকসায় আমাদের চেতনা আকসা কেরানিতে দিব না ঠিক কিনা مسلم بشر جاغو جاغو شنو في مسلم جيتان شموعي سيتي تكبير دوني 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 مسلم بشر جاغو جاغو شنو في نسلين درشتنا شموعي شئ غوري دارا بار پانير دمي آلقصا شموعي شئ غوري دارا بار پانير دمي آلقصا مسلم امرا اور امو جاتي تمان ندو چوكي شهدی هنسو بار 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 بطا بیرودی هاتاو شیطانی هدی تکنا مسلم بشر جاغو جاغو شنو في نسليني دير چتكار شموعي شئ غوري دارا بار پانير دمي آلقصا مسلم بشر جاغو جاغو شنو في نسليني دير چتكار شموعي شئ غوري دارا بار پانير دمي آلقصا شموعي شئ غوري دارا بار پانير دمي آلقصا ار قط دنيا تاك دمي جلچا بورچ في نسليني دير جنب دمي الله بلين سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الله رب العالمين سبحان الله رب العالمين مهيان غريان ওই আল্লাহ রাব্বুল আলামিন যিনি আমার নবীকে সায়েদ করিয়েছেন রাতের বেলায় আমার নবীকে প্রমাণ করিয়েছেন আমার নবী আপনার নবী ঘরের ভিতরে ঘুমিয়ে আছেন ওই ঘুমের ঘরে হযরত জিব্রাইলকে পাঠালেন জিব্রাইল আলাইহিস সালাম নবীর কাছে আসলেন আয়েশা দেখেন নবী ঘুমাইতেছে আমার নবী যখন ঘুমায় জিব্রাইল আলাইহিস সালাম একবার নবীর ডানে যায় আর একবার নবীর বামে যায় আল্লাহ বলে জিব্রাইল ও জিব্রাইল তুমি নবীর দুই পাশে না করে তোমার জিহ্বাটারে আমার বন্ধু নবীর কদম মুবারকের তলায় লাগিয়ে দাও আমার নবীর কদম মুবারকের তলায় জিব্রাইল আলাইহিস সালামের এই জিহ্বা মুবারক যখন লাগায়া দিল ওই মুহূর্তে আমার নবী আপনার নবী ডাক দিয়া বলে আ জিব্রাইল তোমার জিহ্বা কেন আমার কদমের তলায় লাগাইলা ওই মুহূর্তে আমার নবী কথা শুনে জিব্রাইল আলাইহিস সালাম বলে يا رسول الله يا حبيب الله نبي গো আল্লাহ আমারে পাঠাইছে আপনার কাছে পাঠাইছে কই কেন কই আপনাকে এই জান্নাতে জামাগুলা পরাইয়া মহান রবের দিদারে নেওয়ার জন্য এত বড় সুসংবাদ আমার নবীর ঘরে আসলো কিন্তু আমার নবী চোখের পানি ফেলে কান্না শুরু করলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো
আপনি চোখের পানি ফালায়া কান্দেন কেন আল্লাহর হাবিব ডাক দিয়া বলে জিবরাইল আমি যদি আল্লাহর দিদারে চলে যাই আমার গুনাহগার উম্মত আমি কোথায় রেখে যাব ইয়া রাসূলুল্লাহ কেন তাহির নবী নবী করে কেন জাবির আল মনসুর মোল্লা হুজুর কেন নবী নবী করে আবু সাইদ সরদার ভাই কেন নবী নবী করে কেন করে একটাই মাত্র কারণ এই দুনিয়ার কেউ কবর আপন হবে না এই কবর পৃথিবীর কেউ আপন হবে না আল্লাহর হাবিব উম্মতের তো দেওয়া না ও আমার ভাদগর মা তোমার পেট থেকেই তো আমরা এসেছি একটা কথা বইলা দিয়া যাই নবী ছাড়া কোনো আপন নাই এবার নবী ডাক দিয়া বলে জিবরাইল আমি যদি মুহাম্মদের দিদারে চলে যাই আমার গুনাহগার উম্মত আমি কোথায় রেখে যাব জিবরাইল আলাইহিস সালাম বলে নবী গো আল্লাহ বলে যে যতদিন পর্যন্ত আপনাকে মুহাম্মদের দিদারে রাখবে ততদিন পর্যন্ত আপনার উম্মতের আমলনামায় একটা গুনাহও লেখা হবে না আমার নবী খুশি নবীর বদন মোবারকে জামা মোবারক লাগাইছে এটা কইতেই তো সান সুপারমার্কেটে টেইলার দিয়া জামাটা বানাই নাই সানমন টেইলার দিয়া আমার নবীর জামা মোবারক বানানো হই নাই নিউ মার্কেটের টেইলার দিয়া এই এই জামা মোবারক বানানো হই নাই এই জামাটা আমার আল্লাহ বানাইছে না জানি কোন রঙের জামাটা নবীর বদন মোবারকে লাগাইছে না জানি কেমন লাগছে আমার নবীর বদন মোবারকে এত সুন্দর জামা গায়ে দিয়া আমার নবী রওনা হইয়া গেছে আমার নবী রওনা হয়ে যাওয়ার পর একজন পয়গম্বরের কবরের উপর দিয়া রোজার উপর দিয়া আমার নবী যাওয়া শুরু করলো অ বন্ধু রে আমার নবী বলে আমি যেই কবরের রোজার উপর দিয়া গেলাম এই রওজা মোবারকটা হলো হযরত মূসা কালিমুল্লাহর রওজা জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না আমার নবী মূসা নবীর কবর দিয়া যাচ্ছে আমার নবী আপনার নবী দেখতেছেন মূসা আলাইহিস সালাম ওই রওজা মোবারকের ভিতরে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তেছে এখন বাদুঘরের কাছে বিচার দিয়া যায় আমি জানতাম সাই মূসা নবী কি রওজা মোবারকে জিন্দা না মরা মূসা নবী যদি রওজা মোবারকে জিন্দা থাকে তাইলে আমার নবী কি জিন্দা না মরা আজকে যারা টিকটক মুলবীরা কয় আমার নবী বলে মরা অবস্থায় রোজার মধ্যে বইরা রইছে এই টিকটক মুলবীরা যখন আমার নবীর মরা নবী কয় রোজা থাকি মরা অবস্থায় বইরা রইছে এই টিকটক মুলবীরা ঠিকঠাক করতাম যাইয়া তাহির মতন বক্তার দরকার আছে কথা বলেন ঠিক না বে জাবির আল মুনসার মতন মনসুর মোল্লা হুজুরের মতন এমন হুজুর দরকার আছে না না এই টিকটক মুলবী টুকটাক কথা কইয়া মানুষের ঈমান দম এই মোরে ভাই বুঝলাম না ব্যাপারটা কতবার আমি টিকটক মৌলবি কইতে পারো পরে লোকটা গেল আমার তো বল লাগে গেছে চলো না কি ভাই ভাই বাকি থাকো না চলতো নেই এই টিকটক মৌলবি মরা অবস্থা বের হয়েছে আমি যদি বলি যে শুনেন না টিকটক মূল্য কি বলেছে পরে বাবার তাহির কুত্তিক বাজার এটা তো অনেক আগে আগে খেয়াল নাই আমি আগুন ঠান্ডা
ভাইও শুনেন শুনেন এই টিকটক মূল ভিডিও আসেনি রে এডির আলামত কইতাম নি করে একটা এক নম্বর হে নামাজে হাবিলে ফাউলটা ভাগ কইরা হারিবে আবার এডির লেডিস মুসল্লি ভাই আবার একটু পড়ো পড়ো কষ্ট নিয়ে আমি একটু সেনসিটিভ মানুষ আমি যখন আকীদার প্রশ্ন আসে আমি কোন বেড়ারে গোনা দেব না এটা আমার অভ্যাস আছে বেড়া কালা হইতাম পারি শিখতে হইতাম এত যে খাই মুড়া তো রইলাম না কোন গরমের দিনে কুট লাগাই উঠছি হুজুর কিন্তু কুট লাগাইছে না মোটামুটি আজকা হুজুরের ঘরে গেছি আমি যাইয়া দাওয়াত তো আমি আমি কেন আমি ভাই স্যার বাড়িতে খামু তো গাড়িতে সাইড জন না পর আমরা এসে আজকে বিউট জোন বিউট জোন কে দরবার না বুদ্ধি করে কে দরবার ঢুকে গেছি গা পরে খাটে করে মিলাইয়া 20 25 জন হয়ে গেছি বোয়ার পরে পরে আমার ড্রাইভার বলছে তো বাজান বুঝলাম না কত মজা খাওয়া লাগলো কি লেগ গান বুঝলাম সে জানো সেটা দরবার শরীফ না রে গুন্ডে বিয়ে হলো জি যে বলছ না তখন এমনি মরতে কিছু কোন করে বিশ্বাস বলে ঘর ঢুকছে আর কি পর ঢোকার পর আমি তো যা আসসালামু আলাইকুম হুজুর কেমন আছেন মাশাআল্লাহ অনেক দূর থেকে আইছেন চাইলে খায়াল হবে মুসলমানটা কম না বেশি আওয়াজটা আসতে জোরে
ربي يا 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 ربي ي